প্রচুর ভিড় হয়। আপনারা মাধ্যমে আপনারা যারা ইউটিউবার ব্লগার আছেন তারার মাধ্যমে আমরা হাইলাকান্দিবাসী তথা বরাকবাসীর কাছে পৌঁছাই, কিন্তু আমরা আপনারা কিছু দিতে পারি না বা আমরা এটা সাধ্য নাই যে আপনারা কিছু দেওয়ার, বা আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছি। কিন্তু আমরা আজকে একটা ছোট্ট প্রয়াস, আমরা আর্থিক অবস্থা বা ওই পরিস্থিতি নাই যেটা আমরা বড় অনুষ্ঠান করতাম, কিন্তু আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে এই আপনারা ডাকিয়া দশমীর পরে সবাই একটু মিষ্টিমুখ করবো। আর আমরার মা অন্নপূর্ণা ক্লাবের তরফ থেকে আপনারা একটা ধন্যবাদ জ্ঞাপন করবো যে আপনারা সারা বছর আমরা ক্লাবের লগে থাকিয়া আগামীতে আমরা যে সোশিয়াল ওয়ার্ক করবো এটা তো আমরা সহযোগিতা করবা, আর পূজার সময় তো আপনারা আমরা লগে থাকুন, আমরা আপনার মাধ্যমে আমরা ক্লাবের পূজা সবে দেখে ধন্যবাদ। তো আমি আজকে আমার কয়েকজন অতিথিরে আমি কইছি, আমার মধ্যে আজকে আছে আমরার এই অন্নপূর্ণা ক্লাবে আজকে আমরা সবার পরিচিত গৌতম গুপ্ত মহাশয়, উনারে কইমো আমি আমার চেয়ার গ্রহণ করার লিগিয়া। আমার মধ্যে আজকে আমার আমার বন্ধু প্লাস এনএইচ নিউজ চ্যানেল আপনারা সবাই জানেন এইটার কর্ণধার জয় শর্মা মহাশয়, উনারে কইমো চেয়ার গ্রহণ করার লিগিয়া। আমরার মধ্যে আজকে আছে বিজেপি হাইলাকান্দি জেলার সভাপতি ওবিসি মোর্চার সভাপতি অভি দেব, উনারে কইমো আমি আসন গ্রহণ করার লিগিয়া। আর আমরার মধ্যে আজকে আসেন বাপ্পা দেব, উনি হয়তো সম্ভবত একটু কাজে গেছেন। তো আমরা আপনারা একে একে করি আপনারা কইমো আসন গ্রহণ করার লিগিয়া। এবং আপনারা যারা ব্লগার বা ইউটিউবার আসেন আপনার যে যে অভিজ্ঞতা এতদিন আপনারা কতদিন থেকে কররা বা কি অভিজ্ঞতাটা এটা আমরা লগে একটু আজকে আড্ডার মতো আমরা এটা শেয়ার করবো, ওইটা লিগিয়া আপনারা একে একে করিয়া আসন গ্রহণ করিয়া আপনার অভিজ্ঞতাটা আমরা লগে শেয়ার করবা ধন্যবাদ। আমার তৃতীয় শুভেচ্ছা ও বিজয়া দশমীর প্রণাম গ্রহণ করবা। আর বিশেষ করিয়া আমার রাজিমা লাগারে বলছেন আমার বন্ধু যে ইউটিউব সম্বন্ধে কোথাও জানি ইউটিউব সম্বন্ধে আমার অভিজ্ঞতা আমার তো 2016 থেকে আমি ইউটিউব করি আই, আর আমি 2016 থেকে ইউটিউব করি, আর আমি সরকারি একটা ছোটো চাকরি করি খুব ইংরেজিতে 98 ইংরেজির থেকে আমি চাকরি করিয়া যতটা সুনাম পাইছি মানে এর চেয়ে 10টা বলব মানে সুনাম বা আমি মাইসর কাছ থেকে ভালোবাসা পাইছি এই ইউটিউব মানে যে জায়গাতে যাই মানুষ খুব বেশি সম্মান করে, একবারে বলে আসামর ভিতরে যেখানেও যায় মানুষের চিনে। তো বিশেষ করিয়া ইউটিউব করার খুব বেশি আমি সম্মান পাইছি বা আমার মন থেকে আর কি খুব ভালো লাগে। আর আমি ওটাও কই মো ছোটো ছোটো বাচ্চা যারা আসুন পড়াশোনা শেষ হয়ে গেছে তো বেকার গেম সেম না খেলিয়া ছোটোখাটো একটা বিষয় লিয়া ইউটিউবে যে গান জানে গান লিয়ে একটা ভিডিও বানাইতো একটা চ্যানেল খুলতো, বা নাচ জানে নাচ লিয়ে একটা চ্যানেল খুলতো, যে যেটা পারি আর কি। আর আমার লেখা যদি কেউ যদি কিছু পারে না তো ব্লগের একটা চ্যানেল বানাবো, যেদিকে যাইব যেটা বলা কিছু পাইলে খুলিয়া দিব হয় মাঝে আশীর্বাদ নাই একটা কিছু সুবিধা ওটাই। তো আজকে আমি আবার আমরা অন্নপূর্ণা ক্লাব পূজা কমিটির সদস্য প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা এখানে জয়দা আর গৌতম দাদা এবারে আমরা ও দাদা সবকে ধন্যবাদ জানাইয়া আজকে আমি অনেক বিদায় দিই। মানে খুব খুশি বিশেষ করে আমরা অন্নপূর্ণা পূজা দুর্গাপূজা কমিটির আমরা গৌতম ঘোষ দাদারে অসংখ্য ধন্যবাদ দিয়ার কত সুন্দর একটা আয়োজন করছে। তো হাইলাকান্দির মাঝে প্রথম আমরা সব ইউটিউবার ব্লগার সবকে ডাকিয়া আনিয়া আজকে যেন খুব সুন্দর একটা সম্বর্ধনা দিতরা
তো এটা খুব মানে ভালো লাগে এটা যেটা মানে লাখ টাকা গুটি দেখা দি কিনতে পাইতা না আপনারা কোথাও মানে গুটি দেখা দিতে কিনতে পাওয়া যায় না কত বেশি সম্মানিত তো একটা কথা ইয়ে করছেন তারপরে আমার উত্তম ব্লগ আমার উত্তম দাদা অভিজিৎ ভাই একজন শর্মাদা অসংখ্য ধন্যবাদ আমি কিছু কইয়েন না মানে আমার সিনিয়র যে উত্তম ব্লগ কান কাছ থেকে আমি অনেক কিছু শিখছি আসান যে জায়গায় বক্তব্য দিলেইছো আমি আর কিছু খেয়েন না আশুতোষ দাস মহাশয়, হ্যাঁ তো উনারে আমরা সবাই চিনি সাহিত্যিক কবি হিসাবে এবং তার লিগে আমরা বরাকভেলি বরাকভেলিরা আমরা রিপ্রেজেন্ট করে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে ইয়ে রিপ্রেজেন্ট করে তো তার লিগে আমি মঞ্চে ইয়া বলার লিগে কালী পূজার অগ্রিম শুভেচ্ছা জানাইয়া আবার দুই সাইড কথা আমি আরম্ভ করছি আমি সিলেটি বাঙালি আমি ইউটিউব খোলার আমার মূল উদ্দেশ্য হলো আমি সিলেটে আসলাম তখন গিয়া দেখছি এখানে মানুষে এই প্রোগ্রামগুলো যে করে একটু এই জোয়ার করে এখন যুগ বদলাইছে মানুষে এটা অনেক কিছু জানে অনেক কিছু আছে মানুষের এটা বিকশিত হয় সোশ্যাল মিডিয়ার দুটোতে এখন যার যেটা আছে এটা মানে বিকশিত করার সুযোগটা পায় আমি বেশি কিছু জানি না আমি সামান্য একটু রান্না বান্না করি ওই রান্না বান্নাটাও আমি তুলিয়া দেবো আর আমার সিলেটি কালচার যেগুলো ওইগুলা যাতে দেশ বিদেশে ছড়াইয়া যায় ওইটাই লাগি আমি এই চ্যানেলটা করছি আপনারা সবরে আমার নমস্কার জানাইয়া আমি এরকম ফার্স্ট টাইম একটা মানে ক্লাব থেকে যে আয়োজন করা হয়েছে আমরা হাইলাহান্ডির মধ্যে এরকম ফার্স্ট টাইম আইয়া খুব বেশি ভালো লাগছে আর এসবের সঙ্গে দেখা হয়েছে তো আমরা তো সবে সবাই রেখে উড়েও চিনি না সবও যার যার ফোন নিয়ে ফ্যামিলি নিয়ে ব্যস্ত তো আজকে আমরা এখানে আইয়া খুব বেশি ভালো লাগছে সবার সাথে দেখা হয়েছে চিন পরিচয় হইব আর সবচেয়ে বড় কথা আমরা কোনো কেলিটুলু কথা কই না ব্লকের মধ্যে আমরা সব সিলুটি কথা কই আমরা ভাবছি মানে আমরা যেটা সবসময় গড়ের কথা কই এটাই ওইটাই সবসময় আমরা সবরে দেখাই আমরা ব্লগ ভিডিওর মধ্যে আমরা সেম কথাও থাকে যেরকম আমরা নর্মাল কথা কই আর আমরা ভিডিওর মধ্যেও সেম কথাও থাকে কিচ্ছু লাগে না মানে মন থেকে করি আমরা মানে ভাল লাগে আর কি ভিডিও করতে আমরা খুব ভাল লাগে আর মন থেকে সবে করুন আমরা আর বেশি কিছু কইতাম না আর আমরা অন্নপূর্ণা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সবরে আমরা তরফ থেকে নমস্কার আর খুব ভাল লাগছে তারা যে এই প্রোগ্রামটা করছে সবাইকে ধন্যবাদ নমস্কার আর আমার আমার নাম হচ্ছে প্রভাতী আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে ছোটখাটো চ্যানেল আছে এসকেডিএন ব্লগার আমার ফেসবুক পেজ আছে প্রভাতী দাস তো আমার এই চ্যানেলটা খোলার আমার এই ছেলেই সবকিছু করে যেহেতু আমি ঘরে সংসারে কাজে কাজে ব্যস্ত থাকি তো এইগুলোই সবই করে এখন আমারও একটু ইচ্ছা হইলো মনে হবে যে আমিও একটু করিয়ে দেখি না কি হয় তো আমিও ওই টুকটাক করি ঘরে কাজ থেকে যতটুকু সময় পাই আর ব্লগ ছাড়ি টুকটাক যতটুকু পারি হাইলাকান্দি যেখানে যেটুকু হয় আমি সবাই দেখাই চেষ্টা করি আর কি বই আমি সবাই বেশি কিছু আজকে যে এখানে প্রোগ্রামটা করা হয়েছে এটা লিখে সবাই আমার আমি মঞ্চে টেকনিক পারমিতা ব্লগ আমি আজকে থেকে ভিডিও করি না ভিডিও করার আমার 2 বছর হয়ে যায় ফেসবুক পেজটা আমার 2 বছর হয়ে জানি তবে জানুয়ারি মাস জুন মাসের 15 তারিখে আমার পেজটা একটা গ্রো করতে থাকে যে 1 মাসের মধ্যে আমার 7,000-8,000 ফলোয়ার্স হয় তো তখন থেকে ফলোয়ার্স দেখে আমি একটু আগ্রহ হয়েছে আগ্রহ হয়ে আমি ভিডিও শেয়ার করছি তো ভিডিও করতে করতে অনেক মানে বাধা হয়েছে বাধার মধ্যে আমি ভিডিও করা শেয়ার করছি ধন্যবাদ এই মেয়েটাকে মানে আমার কল লেগে তো আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আর এই ছবি দেখতে চাইলাম
আমার গৌতম ঘোষ দাদারে ধন্যবাদ জানাই যে আমরা যে হাইলাকান্দি যে ভুয়াগান্দি আছে তারে লিয়ে একটা প্রোগ্রাম বানানে লেগে হাইলাকান্দি মানে ফার্স্ট টাইম গৌতম ঘোষ দাদা এই প্রোগ্রামটা বানাইছে এটার লেগে আনসারের আগে গৌতম দাদা দাদারে আমি হাত তালে দিয়ে আমি সম্মান জানাই আমার চ্যানেলের নাম রিয়াকশন মাই আমার নাম চিরন্তন চৌধুরী আমি গত বছর এক বছর হয়েছে আমি রিয়াকশন মাইতে আমি পেজটা আমি এর আগে থেকে আমার ইউটিউব চ্যানেলে আছে ইউটিউব চ্যানেল আছে আমার নাম দিয়ে চিরন্তন চৌধুরী এরপর ভাবলাম আমি হাইলাকান্দির লিগেও আমি কিছু একটা করি যেহেতু ইউটিউব চ্যানেল আমার মানে হাইলাকান্দির উপর কিছু বানাইতাম না আসামের মধ্যে কিছু বানাইতাম না ভাবলাম যে হাইলাকান্দির উপরে আমি কিছু একটা করি ওইটার লেগে হাইলাকান্দির যা সত্যতা যা ক্রিয়েটিভিটি যেটা আছে এটার উপরে আমার চ্যানেল মিডিলে একটা ড্রাগসের প্রবলেম আছে যেটা আমি দেখাইছি আমার রিয়াকশন মাইন্ড থেকে আমি দেখাইছি তো অনেকে সাপোর্ট করছে সব হিন্দু হোক মুসলিম হোক মুসলমান ভাইরা হোক বোনরা হোক সবাই সাপোর্ট করছে আর এরকম করিয়া যাইরা আপনারা আশীর্বাদ থাকে আমি আগে থেকে যাই আপনারা সাপোর্ট করবা রিয়াকশন মাইন্ড চ্যানেল ফেসবুক চ্যানেল প্রথম ভাবছি না যে এরকম মানে সব একসঙ্গে দেখাইবো সবাই তো মানে ফোনের মধ্যে চিনি আজকে সবার লাগে পার্সোনালি দেখা হয়েছে আমরা চ্যানেলটা নতুন একদম নতুন মাত্র 5-7 মাস হয়েছে আমরা চ্যানেলটা খোলা তো ধন্যবাদ ঠিক আছে তো বন্ধুগণ আপনারা বিন্দাস বাঙালি সব সাপোর্ট মাসি কিরকম লাগে ভালো লাগছে হ্যাঁ আমরা সিলেটি রান্না বান্না এই যে আমরা দেশ বিদেশে ছড়াইয়া যাই আমি সাইকেল থেকে আপনারা মাসিরে প্লিজ সাপোর্ট করবেন প্লিজ আমি অভিযোগ করব আপনাকে বলবো না দিদি দিদি খুশিতে ওদিকে দেখো না ওদিকে দেখো হাইলাকান্দি সব ইউটিউবার গামছা দিয়ে সংবর্ধনা না দিত এখানে আমরা জয়দা আছেন গৌতম দা আছেন তারপরে দেবাশিস নাগ আমরা ছোট আজকে আইয়া তোমার একটা প্রাইজ পাইলাম বা সবার সাথে দেখা হইলো ছোট বড় ক্রিকেটারদের কিন্তু সব সময় তো আমরা সেভাবে দেখতে পাই না এখানে আমার কারণে সবার সাথে দেখা হয়েছে বহুত বড় একটা মিট আপ হয়ে গেছে আজকে অনেক খুশি সবাই অনেক খুশি আজকে আমার মানুষ যাও না ক্লাবের মানুষ যাও না আসার পরে জানতে পারলাম যে সুরজিত আজকে এই ভিডিওর মাধ্যমে মানে আমি একটা জিনিস কইতে চাইলাম যে
আজকে এক বছরের জার্নিতে আমি মানে এতটুকু মানে সাকসেস হইছি যে মানে আজকে সবকিছু ক্রেডিট কিন্তু আপনারার উপরে যায় যারা যারা আমার রইছেন মেলো পেলো মনোজদার দিলাম গুরুজনেরা সব ভাইরা বোনেরা সবাই আছেন। তো আপনার মাধ্যমে আমার একটা আবেদন যে আমরা আগামীতে সবাই মিলিয়া হাইলাকান্দির লিগিয়া আমরা কিভাবে হাইলাকান্দিতে ডেভেলপ করা যায় শুধুমাত্র আর্থিক দিক থেকে না সামাজিক দিক থেকেও যে আমরা কিভাবে হাইলাকান্দিতে ডেভেলপ করতে পারি এটার লগে আপনারা সহযোগিতা আমি যারা সবসময় পাই আমরা অন্নপূর্ণা ক্লাবের থেকে আপনার কাছে অনুরোধ আপনারা সবের সহযোগিতা যেন পাই আর আগামীতে আমরা এটা আশ্বাস দিলাম যে আপনারা আর আমরা একলগে মিলিয়া হাইলাকান্দিরে একটা শ্রেষ্ঠ আসনে যাতে আমরা পৌঁছাইতে পারি এটার আমরা অঙ্গীকার যাতে আমরা সবাই মিলিয়ে লই। আর এইটাতে আমরা যত দাদারা বাইরে আছেন সবে আমার গৌতম দা আমার বিশেষ করে আমার আশুতোষ দা আমার জয় শর্মা আমার বাপ্পা ভাই মনোজ দা আমার অনিন্দ দা সবাই আমরা একে অন্যের লগে হাত মিলাইয়া যাতে আমরা হাইলাকান্দির লিগে কিছু করতে পারি আর বাইরের মানুষে যাতে আমরা এইটা মনে করে না যে হাইলাকান্দির মানুষ কিছু বুঝে না। ধন্যবাদ সবাই রে। তোমাকে আমি একটা কথা বলে দিলাম যেহেতু আজকে আমার এই অনুষ্ঠানে আনা হয়েছে আমি নেক্সট ডে কালী পূজার পরে একটা কালচারাল প্রোগ্রাম করি আর কি। ধন্যবাদ ধন্যবাদ। আমি আমার তরফ থেকে গৌতম দার একটা আজ মানে প্রোগ্রামের মেইন আমরা শ্রদ্ধা আশুতোষ দা আসন তাই বাংলার বিষয়ে সুপ্রতিজ্ঞ আস্থা পৃথিবীর মধ্যে বিখ্যাত। তো তোমরা বাংলা বানান অনেক সময় ভুল হয় বা অসুবিধা হয় এটা আশুতোষ দার মাধ্যমে তোমরা সংলাপ করতে পারবা। আশুতোষ দা একটু গাইড করবা ওইটা বিষয়ে একটু শুনিল নমস্কার। প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমি ফিল্ম মিডিয়াতে আসছিলাম, ফিল্ম মিডিয়া আছি রেডিও টেলিভিশন মিশন মিডিয়ে থাকার সূত্রে এরকম অনুষ্ঠান প্রথম, বরাক উপত্যকার প্রথম। একটুক্ষণ আগে আমি শুটিং এ ছিলাম, ছন্দে ছিলাম। হ্যাঁ, হাইলাকান্দি নিয়ে একটা তথ্যচিত্র ডিডি আসাম আমি চেষ্টা করবো এই প্রজেক্টে এই ব্লকারে কি জড়ানো যায়, নতুনভাবে কিভাবে জড়ানো যায়। আমি যার কাছে শিখেছি আমি কৃতজ্ঞতা জানাই জয় শর্মা অত আমার অনুজ প্রধান জয় শর্মা লাগে তো তার কাছে আমি শিখতে চাই। আমার ব্লক আছে কবিতা উৎসব এডি ক্রিয়েশন আমি 12টা টেলিফিল্ম করেছি, হিন্দি ফিল্মও হয়েছে আমার সাতু আসমান ভূপেন হাজারিকার সঙ্গে আমার যোগাযোগ ছিল, পুলকের সঙ্গে যোগাযোগ ছিল। তাই আমি দেখেছি এরকম অনুষ্ঠান আমার জীবনে প্রথম। সবাইকে গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। আগামী প্রোগ্রাম আমার গৌতম ভাই আমারে হাইলাকান্দি আসলাম থেকে আমার ভাই লিখেছেন তাই যাই হোক এখানে আমার ভাই বোন সবরে শারদীয় পূজার প্রীতি ও শুভেচ্ছা নমস্কার সবাই জানাইলাম। আর আমি সবরে আজকে আপনারা যে ইউটিউব দেখিয়া কইছি যে নেক্সটে কালী পূজার পরে আমি একটা ডেট দিব একটা প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম করে দেবো এই প্রোগ্রামও আপনারা মা বোন সব আইবাকবিলি সব ব্লকার একবার তারে এটা তোমরা ক্লাবের পক্ষ থেকে দিতে পারো আমরা প্রোগ্রাম করবো। জয় ভাই গৌতম ভাই শুনছো তো? হ্যাঁ আমরা প্রোগ্রাম করবো কৃতজ্ঞতা জানাচ্ছি সবার আমরা আমরা ইয়া গান গাওয়াই মু গান করাই মু অ্যারেঞ্জমেন্ট তারা আমার আইয়া সবাই নমস্কার। আমরা মনোজ দা সবে চিনোই
আমরা মনুষ্যদা সর্বপ্রিয় সবার সুবিধাতে সবসময় আগে যাই তো মনুষ্যদা কিছু হইব আপনার বিষয় আজকে আমি সর্বপ্রথমে এই অন্নপূর্ণা ক্লাবের সভাপতি সম্পাদক তথা পুরাতন নতুন কার্যকর্তা কর্মকর্তাকে অশেষ কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাইছি এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য আর উৎসাহ দেওয়ার জন্য যারা ব্লকার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যারা লেখালেখি করেন এই প্রচার করেন ভিডিও এদেরকে অশেষ এখানে ধন্যবাদ এদেরকে উৎসাহ করা মানে আস্থা সমগ্র দেশকে উৎসাহিত করা হাইলাকান্দিকে উৎসাহিত করা এটা সবচেয়ে বড় কথা আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আর আর আরেকটা কথা এক কবির ভাষায় আমি বলবো কথায় না বড় হয়ে কাজে বড় হও তাই আমার ছোট বড় ভাইদের ব্লকারদেরকে বলবো যে কাজে বড় হও কাজই সর্বস্ব কাজেই কথা বলবে ধন্যবাদ ধন্যবাদ সবে আবার আমি আর একটা কথা কইলাম সবে জানোই আমার ড্রিম ছিল কি আমার ট্যুব সারি আমার ড্রিম ছিল মাধ্যমে যে হাইলাকান্দি সবে পর্দার পিছিয়ে থাকিয়া যে কাজ করে আমরা ভিডিও এডিটিং প্লাস ফটো এডিটিং এর আজকে যারা অনেক আগাইছে তার পিছে কিন্তু জয় শর্মার প্রত্যেক অবদান আছে আমরা যেটা ভিডিও এডিট হয় বা কি হয় ইয়ে ভিআর ক্যাসেট হয় প্রচুর হয় কিন্তু এটা তাই ঘরে বয়ে বয়ে করেন তাহলে পর্দার পিছিয়ে পাওয়া যায় কিন্তু পর্দার সমক্ষে আমরা আজকে তান্ডে পাইছি তো এটার লেগে আমরা অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ এবং তান্ডে অনেক ধন্যবাদ জানাই রাখি আমারও একটা পেজ আছে ওয়াকিল বিজনেস বালা যেহেতু আমি বিজনেসও করি যেহেতু আমি বিজনেসও করি আর পেশায় উকিল তো ফ্রি অ্যাডভাইসও দেই আর ব্যবসাও করি ওই চ্যানেলটাও সবে দেখবা আর বিভিন্ন আইন সম্বন্ধে আপনারা অবগত হইবে আর বিভিন্ন ব্যবসা সম্বন্ধে অবগত হইবে ওই চ্যানেলটা ফলো রাখবা ধন্যবাদ সবাই ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অন্নপূর্ণা ক্লাব আমার শুভেচ্ছা দিলাম অত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করার লাগে আগামী দিনের লাগে আমরা গৌতম দাদারে শুভেচ্ছা জানাই আর আগামী দিনে তাই নারাষ্ট্রা প্রোগ্রাম আমরা কালচারাল প্রোগ্রাম গানের প্রোগ্রাম করাইয়া দিবা তো এর লাগে অসংখ্য ধন্যবাদ দিয়ার আর আজকে অন্নপূর্ণা পূজা কমিটির গৌতম ঘোষ দাদা সহ কমিটি সবাই দে অসংখ্য ধন্যবাদ দিয়া বিদায় লিলি আর বৃষ্টি নি বৃষ্টি না বৃষ্টি খুব ভালো খুব ভালো আমরা সব ব্লগার থেকে বা আমার চেনেও তো মাধ্যম থেকেও আমি ধন্যবাদ জানাই আর আশা করবো আরো হয়তো আর একটা তো আমি হয়েই গেছে আমরা গৌতম স্যারও হয়েছি কালী পূজার পরে আরেকটা প্রোগ্রাম আছে আমরা আইনু আমরা খুবই খুশি আরো হইব আর সবাই দেখতে থাকবা বন্ধুগণ আজকে বিদায় লিলি পুরা অন্ধকার হয়ে গেছে রাইট হয়ে গেছে প্রোগ্রাম শেষ হইতে হইতে তো এখন আস্তে আস্তে বিদায় লিলি আর আপনারা যে যে যেখান থেকে ভিডিও দেখরা বেশি বেশি করিয়া শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা সবরে সবরে ধন্যবাদ যে উত্তম ব্লগ এবং অন্যান্য ব্লগার যারা আছে সবে আজকে আমরা ক্লাবে আইসন এবং আপনার লগে আমরা আপনারা সবের লগে যত হাইলাকান্দি যত ব্লগার আছে সবের লগে আমরা যে একত্রে একটা সময় কাটাইতে পারছি এবং আপনার একে অন্যের লেগে যে পরিচয় করতে পারছি তার লেগে অসংখ্য ধন্যবাদ আপনারা উত্তম ব্লগ দেখবা এবং সঙ্গে আমার ইউটিউব চ্যানেল নাই আমার একটা পেজ আছে ওয়াকিল বিজনেস বালা যেহেতু আমি উকিল আর ব্যবসাও করি তো মাঝে মধ্যে ব্যবসারও টিপস দিমু আর উকালতিরও কিছু টিপস দিমু যাতে আপনারা সাধারণ দৈনন্দিন জীবনে এটা হেল্প হইব ধন্যবাদ উত্তম ব্লগের সাপোর্ট করবা ফলো করবা কারণ আমরা হাইলাকান্দির মধ্যে যা যা ব্লগ যা যা কোনো অ্যাক্টিভিটিস ভালো ভালো অ্যাক্টিভিটিস হয় এটা উত্তম ব্লগে দেখায় আর আমার ফেসবুক চ্যানেল আছে রিয়াকশন মাইন্ড আমারও সাপোর্ট করবা আমারও ফলো করবা কারণ আপনারা যদি সাপোর্ট না করুন উত্তম ব্লগরে বা আমার রিয়াকশন মাইন্ডে পেজ রে আমরা আগে থেকে বাড়তে পারতাম না বন্ধুগণ আপনারা একজনে আরেকজনকে যদি সাপোর্ট করেন না বা আমরা একজনে আরেকজনকে সাপোর্ট করি না তো আমরা কোনো সময় আগাইতাম কারণ আমরা ব্লগাররা প্রত্যেক ব্লগাররা আমরা এক লগে মিলিয়ে আমরা কাজ করি আমরা হাইলাকান্দির যত ব্লগাররা আছে আমরা এক লগে আমরা ভাই বোন আমরা এক লগে মিলিয়ে কাজ করি ওই রকমভাবে আপনারাও আমরা মিলিয়ে আমরা ভিডিওটা সাপোর্ট করবা চ্যানেলে সাপোর্ট করবা অতরূপ কইরা দাদা আইসিনি শোনো না
ভৌনকে শেয়ার দাঁড়াইয়া ফটো উঠে ফটো উঠে যে ফটো কে মারে ফটো কে মারে ওই আমারটা নাও একটা চেয়ারে উঠি একটা ফটো।